আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কিডনিতে পাথর হওয়া মানুষের সুস্থতার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সুস্থ ও সুন্দর জীবনের জন্য সুস্থ কিডনির বিকল্প নেই। যখন কারোর কিডনিতে পাথর হয়, তখন সে মানুষটি নানা বিড়ম্বনায় পড়ে যায়। তবে কিডনির রোগ থেকে মুক্ত থাকতে নিয়মতান্ত্রিক জীবনযাপন তাকে করতে হবে। যদি কারো কিডনিতে পাথর হয়, তবে তাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। সুস্থ জীবন লাভের জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি রয়েছে কোরআনি আমল। এ ঝুঁকিপূর্ণ সমস্যা থেকে মুক্ত থাকতে রয়েছে কোরআনি আমল। সুতরাং যদি কেউ কিডনিতে পাথরে আক্রান্ত হন, তার উচিত এ জটিল সমস্যা সমাধানে কোরআনি আমল করা। পবিত্র কোরআনুল কারিমে এমন একটি আয়াত রয়েছে, যে আয়াতটি নিয়মিত পাঠ করলে আল্লাহ সুবহান ও তাআলার রহমতে কিডনির পাথর গলে প্রস্রাবের সঙ্গে বার হয়ে যাবে। তো চলুন আজকে আমরা শিখব সেই আয়াতটি, যে আয়াতটি পড়লে কিডনির পাথর ভালো হয়ে যায়। আয়াতটি সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, দরকার হলে ভিডিওটি বার বার দেখুন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। যদি কোনো ব্যক্তির কিডনিতে পাথর হয়, তবে সে ব্যক্তি সূরা বাকারার 74 নম্বর আয়াতটি প্রতিদিন 41 বার করে পড়বেন। অর্থাৎ এই আয়াতটি, যে আয়াতটি খুনি পাঠ করলাম, এই আয়াতটি প্রতিদিন 41 বার করে পাঠ করবেন। কিডনির পাথর ছাড়াও যারা প্রস্রাবের কষ্টে ভোগেন, তাদের জন্য এই আয়াতটি, তারাও এই আমলটি করতে পারেন। আশা করা যায় আল্লাহর রহমতে কিডনির পাথর থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এবং প্রস্রাবের বেদনা, প্রস্রাবের যন্ত্রণা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কিডনির পাথর সহ বিভিন্ন রোগ মুক্তির কোরআনি আমল করা তৌফিক দান করুন। আমিন।